বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য চারজন অতিথি রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায়ে যে দুজন রয়েছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, ডানে যারা রয়েছেন তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার একেবারে বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক মমতাজউদ্দিন আহমেদ মেহেদি, তারপরে রয়েছেন শের-এ-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে ফাইয়াজুল হক রাজু, আমার একেবারে ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন, এবং তার পরে রয়েছেন গ্রুপ নাইনের সদস্য মাহমুদা হাবিবা। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। আলোচনাটা শুরু করতে চাই মমতাজউদ্দিন আহমেদ মেহেদি আপনাকে দিয়ে, যে একজন আইনজীবী হিসেবে, এখানে আপনার আইনজীবীর সংখ্যা সবাই কম বেশি আইনের সঙ্গে যুক্ত, আবারও দু একটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে এবং সেগুলো নিয়ে এখন দেখা যাচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া অতি সম্প্রতি দুদিন আগেই ঘটেছে। সো ক্রসফায়ার নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেকে এটির প্রশংসা করেছেন, অনেকে বিভিন্ন সময় নিন্দা করেছেন, আইনের শাসনের পরিপন্থী বলছেন। সো আপনি এই যে সাম্প্রতিক ক্রসফায়ারগুলো সেগুলোকে কীভাবে দেখছেন? অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদি, ধন্যবাদ জিল্লুর ভাই, এবং আপনার মাধ্যমে এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাই। ক্রসফায়ার যদিও একটি ইলেজিটিমেট প্রসেস ইন দি কনস্টিটিউশন, তারপরেও আমি বলবো 2004 সালে পিছি হান্নানকে ক্রসফায়ারে হত্যার মধ্য দিয়ে এ বিষয়টা মানুষের কাছে কিছুটা হলেও মানে সমর্থন পেয়েছে। যদিও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এটাকে অন্তরায় হিসেবে বলে থাকি, কিন্তু দেখা যায় যে মাত্রা যখন ছাড়িয়ে যায়, সীমা যখন লঙ্ঘন করে, স্বাভাবিক পন্থায় বিচার যে দীর্ঘসূত্রিতা বা অনেকে ভয় ভীতির কারণে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান যখন করতে না পারে, তখন মানুষ তাৎক্ষণিক একটা স্বস্তি এবং শান্তির জন্যে এই ক্রসফায়ারটাকে মৌন সমর্থন দেয়, অনেক জনগণই দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে মৌলিক মানবাধিকার পরিপন্থী হলেও এই কিছুদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, বলেন যে ছাত্রলীগ, যুবলীগ বা রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা যারা দেশের মানুষের সেবা করবে, বা অন্যান্য রাজনৈতিক দল, ছাত্রদল বা বিএনপি বা শিবির জামাত, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যাদেরকে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ করা, সেবা করার জন্য, দেশ সেবার জন্য যাদের আত্মনিয়োগ করার কথা, তারা যদি সেই কাজটি না করে জনগণের শান্তি বিনষ্ট করে, গুমকে হারাম করে, চাঁদাবাজি সন্ত্রাসের মতো ন্যাক্কারজনক কাজে জড়িত হয়ে যায়, তখন আর ক্রসফায়ারের বিকল্প থাকে না। সেই পর্যায়ে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ঢাকায় মাগুরা এবং চট্টগ্রাম বাইপাস, এই তিনটি জায়গায় তিনটি ক্রসফায়ার এই কয়েকদিনের মধ্যে সংঘটিত হয়েছে। এগুলো আপনারা সবাই জানেন, সব মিডিয়ায় এসছে। তো সেই কারণে আমি বলবো যে ইলেজিটিমেট প্রসেস হলেও এর কোনো বিকল্প ছিল না। আসবো আবার আপনার কাছে, ব্যারিস্টার সরওয়ার হোসেন। জি দেখুন, ক্রসফায়ার যেটা আমরা বলি, এটা শুরু হয়েছিল যখন বিএনপি সরকার র‍্যাব গঠন করেছিল। বিএনপি সরকার জাতীয় স্বার্থে, দেশের জনগণের নিরাপত্তার কথা বিবেচনা নিয়ে তারা র‍্যাব গঠন করেছিল, এবং র‍্যাবকে তারা কখনই পলিটিক্যাল পারপোজে ব্যবহার করেনি। সেই জন্য আমরা তখন দেখতে পেয়েছিলাম যে বিএনপি নামধারী যে সমস্ত সন্ত্রাসী ছিল, তারাই সেই সময় এই মূলত ক্রসফায়ারের ভিকটিম হয়েছিল। একটা উদাহরণ আমি যেমন দিতে পারি, পিসিহানার কথা মেহেদি ভাই বললেন, বাগেরহাটের ডেভিড নামে একজন নাম করা, অনেকে ভালো বলে সন্ত্রাসী বলে, তাকে খিলগায় দিনে দুপুরে হত্যা করেছিল। এবং মানুষ অনেকে এই ক্রসফায়ারকে সমর্থন করে মিষ্টি বিতরণ করেছে, মিলাদ পড়িয়েছে। এমনও হয়েছে
যে বাগেরহাটের একটা থানায় একটি মেয়ে ধর্ষিত হয়েছিল, সেই ধর্ষককে কোনো বিচারের আওতায় আনা যায়নি, তখন র‍্যাব তাদেরকে বলছে, তখন ওই মেয়ে রিয়াকশন দিয়েছে যে মা দুর্গা কালো পোশাক পরে এসেছে। সো ক্রস ফায়ারের পরিস্থিতিতে রাষ্ট্রে যেতে হলে কেন যেতে হলে, এই কারণে এটা বলা হয় যে বিচার ব্যবস্থার যখন কাম্যতা পাবে না, যখন মানুষের এক্সপেকটেশন পুরো করতে পারবে না, তখন অ্যাজ এ বাই প্রোডাক্ট, নেগেটিভ বাই প্রোডাক্ট হিসেবে এই ক্রস ফায়ারের জন্ম হয়। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার যখন তাদের বাহিনীকে, স্পেশালি তাদের কর্মী সমর্থকে, কখনই তারা যা কিছু করেছে কখনই আইনের আওতায় আনে নাই, এখন এইটা এমন পর্যায়ে চলে গেছে যে ইট হ্যাজ বিকাম এ ফ্রাঙ্কেনস্টাইন। যেমন এই আমাদের সমাজকল্যাণ মন্ত্রী খুব মাঝে মাঝে মজার কথা বলে, উনি বলেছে যে সমস্ত টাউট বাটপার এবং মাস্টার সঙ্গে যারা কোনো কাজ পায় না, তারাই ছাত্রলীগ এবং যুবলীগেরিয়া। সো এখন দেখা গেল যে রাষ্ট্র ফ্রাঙ্কেনস্টাইন বানিয়ে এখন আর তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, যার জন্য এই দুইটা তিনটা ক্রস ফায়ার হয়েছে। এর আগে অনেক ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, সেগুলো শুধু বিরোধী শিবিরের নেতাকর্মীরা সাফার করেছে। যারা ক্ষমতাসীন দল তাদের এই দুইটা ক্রস ফায়ার দেখা গেছে, এবং এই ধরনের ক্রস ফায়ার মানুষ সমর্থন করে। যদিও আমরা একজন আইনজীবী হিসেবে বা দেশের নাগরিক হিসেবে আমরা যদি সংবিধানকে সম্মান করি, আমরা যদি ন্যায় বিচারের কথা বলি, আমরা যদি সুশাসনের কথা বলি, তাহলে কোনো সচেতন মানুষ কেউই এটাকে সমর্থন করতে পারে না। কিন্তু বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে পিচ্ছি হান্নান সৃষ্টি হয়, মুরগি মিলন এইরকম বিভিন্ন নাম, তাদেরকে যখন বিচারের আওতায় আনতে পারে না বিভিন্ন কারণে, তখন কোরসফায়ারকে মানুষ স্বাগতম জানায়, যার জন্য বাংলাদেশকে আইনের সামনে দিলে কখনো কখনো যদি ভেরি রিজনেবলি এটাকে স্ক্রুটিনি করা হয়, তখন মানুষ এটাকে ওয়েলকাম জানায়। কিন্তু এটা যেন কখনই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না। আজ আপনার কাছে ফয়সাল হক, রাজু আপনাকে বিশেষভাবে আবারও স্বাগত, প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। সো আপনার পালা। জি, অনেক ধন্যবাদ জিল্লু ভাই আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই যে এটা বিষয়, এটা আসলে একটু জাতীয় জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু বেশ অনেক কাল যাবৎ বলে আসছি যে রুল অফ লর কথা, অর্থাৎ আইনের শাসন। সামগ্রিকভাবে যদি আপনি দেখেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এর জন্মের পর থেকেই কিন্তু, জিল্লুর ভাই এবং সরোয়ার ভাই আপনি এইমাত্র শেষ করেছেন, তাই আপনাকে বিশেষ করে বলতে চাই যে আপনি কিন্তু অনেকটা ইন প্রিন্সিপাল ইউ হ্যাভ এগ্রিড যে ক্রস ফায়ার যে এই যে এই একটা যে এখন একটা প্রক্রিয়া চলছে, সাম্প্রতিক গত দুই তিন দিনে বেশ কয়েকটি হয়েছে, এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে সরকার দলীয় বা সরকার সমর্থক যারা নামে ছিল, স্পেশালি একজন কিন্তু একদম ছাত্রলীগের একটি থানা ইউনিটের প্রেসিডেন্ট হাজারিবাগের, আচ্ছা, সে একটি গুরুতর অপরাধ সংঘটিত করেছে কিন্তু নিজে, একটি অনাথ একটি ছেলেকে এনে, সে চুরির দায় হোক বা যে কোনো ব্যাপারে হোক, সে তার বাড়িতে এনে ক্যাপটিভ রেখে তার ক্ষমতা বা তার যে ওই সংশ্লিষ্ট থানা ভিতরে তার যে একটা দখল আছে সেটাকে সে কাজে লাগিয়ে তার নামকে ব্যবহার করে সে এই নিরীহ একটি ছেলেকে বিটেন টু ডেথ, অর্থাৎ মানে পিটিয়ে হত্যা করেছে। এখন এই এইটা কিন্তু একটি আমাদের আরেকটি দিক আছে, সেটা কি জানেন যে ক্রিমিনোলজির যে আপনার প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা একসময় ক্রিমিনাল দেখতাম ছিচকে চোর, শীতকাটা আপনার ডাকাত বা এরকম এই জাতীয় পকেটমার, আজকাল কিন্তু সেরকম না। আজকাল দেখেন পুরা ক্রিমিনোলজির যে একটা যে প্যাটার্ন ছিল, অর্থাৎ মনস্তাত্ত্বিক দিক দিয়ে আপনি জিনিসটাকে দেখেন, আচ্ছা কোথায় চলে গেছি আমরা, এই জিনিসগুলোকে টেম করার জন্য, অর্থাৎ এগুলোকে টেনে ধরার জন্য আপনাকে তো কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যবস্থা নিতেই হবে, বিকজ এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এক্সট্রা অর্ডিনারি আপনার একটা পরিস্থিতি, এক্সট্রা অর্ডিনারি আপনার মেজার্স অথবা আপনার বলতে পারেন যে অ্যাকশনস ডিমান্ড করে। তো এই এনকাউন্টার বলেন, ক্রস ফায়ার বলেন, অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, যেভাবেই আপনাকে এটাকে সংজ্ঞায়িত করেন, দেখা যাচ্ছে যে মানবাধিকার যারা নিয়ে কথা বলেন তাদের কাছে জিনিসটা ভালোভাবে তারা ঠেকে না, তারা এটা নিয়ে বেশ সোচ্চার এবং তারা বলে যে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করা উচিত এবং এটা আমরা মেনে নিতে পারি না, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। আইনের যে ফাঁকফোকরগুলো আছে, অর্থাৎ আপনার যে লুপহোলগুলো আছে, এই সব দিয়ে বেরিয়ে যায় এরা, আপনার তারা জামিন নিয়ে নেয়, তারা আপনার আদালতকে আপনার পাশ কাটিয়ে বিজ্ঞ আপনার আইনজীবী নিয়োগ করে
এবং তাদেরকে ব্যাক আপ করার জন্য যথেষ্ট শক্তি কাজ করে এবং এটা একটা বড় ধরনের একটা কিন্তু আনহোলি একটা অ্যালায়েন্স কিন্তু সমগ্র দেশব্যাপী এবং এই সমস্যাটা কিন্তু আজকে শুধু বাংলাদেশের না এটা কিন্তু একটা বলতে পারেন যে এই রিজিওনালও না এটা একটা গ্লোবাল একটা মানে পর্যায়ে চলে গেছে এই ধরনের কাজগুলা যে আইনকে পাশ কাটায় টিকে থাকা এবং আইনকে নিজের হাতে নিয়ে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখানো তো এটার জন্য আমার মনে হচ্ছে যে আমাদের দেশে আমাদের পরিস্থিতিতে যেটা করণীয় আমরা আইনকে আরও উত্তরোত্তর কীভাবে আইনকে আরও স্ট্রেংথেন করা যায় এবং এই লুপহোলগুলো যেসব আছে আইনের এইসবকে আমাদের সবাই এটা জাতীয় স্বার্থে কিন্তু এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য সমস্ত সুশীল সমাজ এবং সাংবাদিক সমাজ সহ যারা আছেন স্টেক হোল্ডার আমরা সবাই আমাদের সবার কিন্তু একটা জায়গায় আসতে হবে যে এই যে আইনগুলোকে পুরনো আপনার ঘুণে ধরা যেসব আইন এসবকে আজকে বদলাতে হবে আজকে এই ধরনের যারা ক্রিমিনাল যারা টেরোরিস্ট যারা নোটেড ক্রিমিনাল এবং অনেকে কিন্তু সেলফ প্রোক্লেম ক্রিমিনাল মানে স্বঘোষিত ক্রিমিনাল তারা তাদেরকে আপনি কিভাবে আইনের মোকাবেলা করাবেন তাদেরকে তো আপনি নিয়ে গেলেই তারা বার হয়ে চলে আসতেছে আজকে এই জন্য দেখা যাচ্ছে যে জনগণের ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস মানুষের ভিতরে একটা কিন্তু যে যাই বলুক নীরব একটা সমর্থন আছে কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের ব্যারিস্টার সাহেব সরোয়ার ভাই যেভাবে বললেন আমিও তার সঙ্গে অনেকটা একমত এই জায়গাতে মাহমুদা হাবিবা ধন্যবাদ জিল্লুর রহমান ভাই আমি আমার বিজ্ঞ সতীর্থদের বক্তব্য শুনছিলাম এবং আমার পূর্ণ সম্মান তাদের প্রতি রেখেই আমি বলছি আমি আসলে সম্পূর্ণভাবে আপনাদের সাথে একমত হতে পারছি না মানুষ হিসেবে নিজেকে সভ্য দাবি করছি সভ্য সমাজ ব্যবস্থায় আছি গণতান্ত্রিক চর্চায় অংশীদার হিসেবে নিজেদের দাবিদার আমরা আপনি যদি তিনটা ক্রস ফায়ার নিয়ে কথা না বলে স্রেফ আগস্টের একটা হিসাব দেখেন আমার কাছে একটা রাফ ক্যালকুলেশন আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা ক্রস ফায়ার বলেন বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু 23 জন এটার মধ্যে 5 জন বন্দুকযুদ্ধে মারা গেছেন সেনাবাহিনীর সাথে যেটা 15 আগস্টে এসেছে সেইটাও এটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাজে সংখ্যা যখন 23 হয় মাসের 19 দিনে প্রচন্ড উদ্বেগজনক এখানে আমি আপনার সাথে ওই পয়েন্টটায় অবশ্যই একমত যে একটা আনহোলি এক ধরনের অ্যালায়েন্স ডেভেলপ করেছে কিন্তু সেইখানে মুশকিলটা হচ্ছে কি জানেন আপনি যখন ক্রস ফায়ারে চলে যান আপনি ক্রস ফায়ারের সিদ্ধান্ত গ্রহণ করেন এটা একই সাথে এক ধরনের ভীতি কাজ করে হিলের যেটির কথা আপনি বললেন সেনাবাহিনীর সঙ্গে এটি তো এটিকে যদি আমি বাদও দেই তাও তো সংখ্যা আছে এটা তো নিয়মিত প্রায়শই ঘটে এবং সেখানে তো উপায় থাকে না কিন্তু এটা এইটাও তো সমর্থনযোগ্য নয় এটাও তো সমর্থনযোগ্য নয় কারণ সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে 5 জন যারা মারছেন আপনি যদি ওই 5টা সংখ্যা বাদও দেন যে ঠিক আছে ওটা সেনাবাহিনীর টেরিটরি আমরা ওখানে ঢুকলাম না 18 জন যারা আছেন আগস্ট 3 তারিখে 3 জন আগস্ট 4 তারিখে 2 জন আগস্ট 8 তারিখে 1 জন আগস্ট 10 তারিখে 6 জন এটা হচ্ছে আপনার সুন্দরবনে যারা বন্দুকযুদ্ধে ডাকাত বলা হয় আগস্ট 9 তারিখে আরও 2 জন তারপরে আপনার এরপর তো 3 জন ভাইয়া উল্লেখই করলেন মেহেদি ভাই সমস্যাটা হচ্ছে আমি যখন আমার 3টা খুব স্ট্রং পিলারের ওপরে আমাদের টোটাল সিস্টেম বা গণতন্ত্র যাই বলেন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এক হচ্ছে সরকার এক হচ্ছে সংসদ এক হচ্ছে বিচার বিভাগ সরকারকে যখন সিদ্ধান্ত নিতে হয় যে আমি ক্রস ফায়ার করবো আমার অপরাধীদের এর অর্থ আমি বিচার বিভাগ এবং আমার যে সহযোগী অঙ্গগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার উপরে যথেষ্ট আস্থা রাখতে পারছি না তার মানে ওখানে গেলে কিভাবে হবে যখন ধরেন যে মানুষ মানসম্মত একটা এই অপরাধ যখন অপরাধ প্রবণতা বাড়ে তখন তো একটা ভীতি বা তাদের জন্য তাদের ভয় পাওয়ার মতো একটা পরিবেশ তৈরিও দরকার আপনি আপনি দেখেন এই যে এক প্যারাসিটামলের মামলায় 76 জন শিশু মারা গেল সেই মামলা নিষ্পত্তি হলো 23 বছর পরে কিন্তু নিষ্পত্তি হয়েছে 23 বছর পরে এরপরও নিষ্পত্তি মানে হ্যাঁ ওইখানে আপনি যেটা বলেন আমি রাজু ভাইয়ের সাথে একমত যে আধুনিকায়নের প্রয়োজন আছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন মহান নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারও তো 40 বছর পরেই হয়েছে কিন্তু বিচার হয়েছে না না সেটা কিন্তু এটা একটা জিনিস হচ্ছে যে মনে রাখতে হবে যে কোনোভাবেই এটাকে এটা হচ্ছে আপনার ভায়োলেন্স ইজ দ্য লাস্ট উইপন অফ দ্য ইনকম্পিটেন্স আমরা কেন নিজেদের ইনকম্পিটেন্ট ভাববো তাহলে আমরা আমাদের ল ডেভেলপ করি আমাদের তো আইন সংসদ আছে আইন প্রণয়নের জন্য যেখানে 57 ধারার মতো আইন বেরিয়ে আসছে যে আইন গণমাধ্যম এবং আমি কিন্তু একটু ইন্টারাপ্ট করি এক মিনিটের জন্য জলু ভাই একটু অনুমতি দেন আমি কিন্তু বলেছি ক্যাটাগরিক্যালি আই মেড ইট ভেরি ক্লিয়ার যে এটা কোনো সলিউশন হতে পারে না ইটস আ জুডিশিয়াল কিলিং ক্যানট বি দি সলিউশন এন্ড ইটস নট দি লাস্ট থিং এটা একটি বলতে পারেন যে আমরা কিন্তু আনঅফিশিয়ালি এটাকে মেনে নিয়েছি অফিশিয়ালি কিন্তু এটার কোনো রিকগনিশন নাই বিকজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি যদি র্যাবের কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ
বিডিআর বা অন্য কোন সংস্থা কিন্তু এর সঙ্গে জড়িত না এই পর্যন্ত। তাহলে আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের হাতে কিন্তু পুলিশ রিসেন্ট এক হিসাব বলছে যে র‍্যাবের থেকে বেশি। বললাম তো না, আমি শেষ করি, পুলিশ এবং দেখা যাচ্ছে আজকাল আজকাল পুলিশ এবং এর আগে বেশিরভাগ সময় র‍্যাব। তো এই ক্রস ফায়ার বা এই এনকাউন্টার গুলো বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো এই দুইটি সংস্থার মাধ্যমে কিন্তু হয়েছে বা এদের সঙ্গে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু র‍্যাবের আপনার যারা বলতে পারেন যে অফিসার্স বা স্কোয়াডের সদস্য তারাও কিন্তু বেশ কয়েকটি ভালোভাবে ইনজুর্ড হয়েছে এবং দু একজন মানে মারাও গেছেন। আপনার মনে আছে যে ওই যে খিলক্ষেতের এখান থেকে আপনার আসামিকে রেলগেটের সামনে থেকে ছিনতাই করার সময় র‍্যাবের গাড়িতে কি পরিমাণ গুলি করা হয়েছিল, তো এবং সেখানে কিন্তু সে স্পট ডেড। তো এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আছে। তো সবকিছুই যে সবসময় এই ধরনের একটা যে ড্রামা তা কিন্তু না, কিছু তো সত্যতাও আছে। হ্যাঁ, অবশ্যই আছে, বাস্তবতাও আছে। বাস্তবতাটা কোথায়? বাস্তবতাটা হচ্ছে এই জায়গায় যে মানুষের ভিতরে একটা স্বস্তির একটা ব্যাপার কাজ করছে, সেটা কিন্তু বিএনপির আমলে, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে বলছি যে বিএনপির সময় কিছু এই যে কিছু ভালো কাজ হয়েছিল তার ভিতরে এই র‍্যাব দিয়ে কিছু আপনার তাদের সময়ের যেসব ক্রিমিনাল তাদেরকে আপনার মনে করেন যে ধরাশায়ী করা অথবা মনে করেন যে তাদেরকে এক ধরনের ইয়ে করে দেওয়া, ক্রাশ করে দেওয়া, এটা কিন্তু বিএনপি একটি ভালো কাজ করেছিল। এইটা বলতে কোনো লজ্জার কিছু নাই বা দ্বিধাবোধের কিছু নাই। আজকে আইনটাকে পাশাপাশি আপনার স্ট্রেন্থেন করতে হবে এবং এটাকে একটা যুগোপযোগী জায়গায় দাঁড়া করাতে হবে, সে ব্যাপারে এখন আপনি বলতে পারেন। আমি রাজু ভাই আপনার সাথে একমত। এর বাইরে আমি আরেকটা কথা বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এগুলোর দায়িত্বে আছেন, জিডি যার কাছে যাচ্ছে, যিনি চার্জশিট তৈরি করছেন, এই প্রতিটা ক্ষেত্রে এতখানি অনিয়ম, এতখানি অনিয়ম ঘটছে যে মূল আসামি যারা আদালতের কাছে যাচ্ছেন, যে পৌঁছাচ্ছেন, এরপর আদালতের কাছে পৌঁছানোর পরে তো আপনার 23 বছর প্যারাসিটামল মামলা, তার আগে একটা স্টেজে বাংলাদেশে পার হয় যে স্টেজটা মানে সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে ক্রয়যোগ্য, মানে প্রশ্নবিদ্ধ। আমরা জানি যে মূল অপরাধী ঘুরে বেড়াচ্ছেন, 5 জন এমন আছেন যারা আসলে অপরাধী নন। এইসব ক্ষেত্রের কারণেই হয়তো ক্রস ফায়ারটার কারণে কিছুটা স্বস্তি আনে মানব মানে আমাদের সবার মনে, কিন্তু এই কিছুটা স্বস্তি যতক্ষণ বন্দুকের নলটা অন্যদিকে আছে ততক্ষণই স্বস্তি দেয়, কারণ নলটা ঘুরে যেতে পারে। কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এমন এক ধরনের প্রশ্রয় বা এমন এক ধরনের স্পেস ক্রিয়েট করে যেখানে জবাবদিহিটা জিরো, জবাবদিহিতাটা জিরো হয়ে যায়। কাজে ওইটা যে কালকে কোনো কারণে আমি তার শিকার হব না, তার নিশ্চয়তাটা কি? ওইটা ওইটুক নিশ্চিত করার জন্য, বা আমার সন্তান বা আমার মেয়ে বা আমার ছেলে, যে ছেলেটি বেরিয়ে গেছে রাস্তায়, হয়তো হতে পারে যে তার বিরুদ্ধে এমন কিছু একটা অকারেন্স হয়ে গেছে বা তার বিরুদ্ধে রেগুলার মামলা চলুক, রেগুলার মামলাটা স্ট্রেন্থেন করার কথা যেটা আপনি বলছেন, আমি ওটার সাথে পূর্ণ একমত। আমরা প্রতি মিনিট 30,000 টাকা খরচ করে সংসদ আমাদের বসছে, যেখানে একজন আরেকজনের পিঠ চাপড়ানো ছাড়া খুব বড় ধরনের যে আইনগত পরিবর্তনগুলো আসছে সেগুলো হচ্ছে দমন পীড়নমূলক মূলত। এর বাইরে বহু কিছু ভালো ঘটছে। আমি যেহেতু সমালোচনার পয়েন্টে দাঁড়িয়ে আছি, একটা জিনিস বলেন তো, র‍্যাব অথবা পুলিশের সঙ্গে এনকাউন্টারে অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে নামজাদা অথবা সমাজে খুব নাম করেছে এরকম একটি ব্যক্তি মারা গেছে, আপনি আমাকে নাম বলেন, ভালো মানুষ মারা গেছে, আপনি সেটি প্রশ্ন করছেন? অথচ মানুষ হিসেবে নির্দোষ তাকে, তার ক্ষেত্রে আপনি কি বলবেন? এই যে না, যারা যারা মারা গেছে এই এনকাউন্টার গুলোতে, এরা কিন্তু কেউ জনগণের সঙ্গে কিন্তু রজনীগন্ধা অথবা গোলাপ ফুল বিনিময় করতে আসেনি। ব্যারিস্টার সরওয়ার হোসেন বলছেন যে রাজনৈতিক বিবেচনা থেকেও অনেকে না, আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাতে যদি এটা হতেই হয় এরকম একটা কিছু অ্যাকশন প্ল্যান, আমি এখানে রাজনীতিকরণের বিপক্ষে, আমিও রাজনীতিকরণের কঠিন ভাবে বিপক্ষে এবং আমি আর একটা কথা যেটা বলে আসলে শেষ করব, সেটা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে এক জায়গায় হয়ে যায়, কি হয় জানেন, যে এই এই বিষয়টা হচ্ছে একেবারে এক্সট্রিম এবং শেষ পন্থা। এই শেষ পন্থাটাতে 10 জন ক্রিমিনালকে মারার পরে একজন যদি নির্দোষ মারা যান তার দায় দায়িত্ব কে নেবে? আমরা গত আন্দোলনে দেখে এসেছি তো, আমরা এরকম বহু ছেলেকে ক্রস ফায়ারে পড়তে দেখে যারা ক্রস ফায়ার উপযুক্ত ছিল না, যাদের ক্রিমিনাল রেকর্ডস ছিল না। কাজে সেই অভিজ্ঞতার আলোকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। সেটা 10 বছর লাগুক, 10 বছর থেকে 20 বছর লাগুক, বিচার হোক, দরকার হলে আইন আমরা আরো শক্তিশালী করব, দরকার নয় এটার আওয়াজ তুলতে হবে, সোচ্চার হতে হবে। আপনি যেভাবে চমৎকারভাবে বললেন ঠিক একইভাবে আপনার দল, যেহেতু আপনি তো প্রেশারও ক্রিয়েট করতে পারেন যে সংসদে এমন আইনগুলো আসুক যেটা খুব দ্রুত বিচারে, না না এটা শুধু একার বিষয় না কিন্তু না না সামগ্রিক আপনাকে অ্যাওয়ারনেস সবাই সবাই মিলে তুলতে হবে। যেটা অ্যাড করতে চেয়েছিলাম যে দেখুন, রাজনৈতিক ক্রস ফায়ার অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্যাল প্রসিকিউশন, এটা কোনোভাবেই বাংলাদেশের কন্টেক্সটে গ্রহণযোগ্য না। আমি দুইটা ছোট উদাহরণ দিই, যে মিরপুরে আপনার মনে আছে এই আন্দোলনে একটি মেয়ে ক্রাই করে বলতেছিল যে পুলিশ আমার কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছে, আমি এই টাকা না দিলে আমার ভাইকে মারবে, এবং এই 5 লাখ টাকা দেয় নাই বলে
তাকে ক্রস ফায়ার করা হয়েছে। একইভাবে একটি ছেলেকে, ছাত্র দলের একটি ছেলেকে জেলখানায় দেখতে গিয়েছে খিলগায়, এই জেলখানা থেকে ডিপি পুলিশ ধরে নিয়ে তাকে ক্রস ফায়ার করেছে। এইটা কোনোভাবে এটা ভবিষ্যতে বিচারের সম্মুখীন করতে হবে, কিন্তু ভেরি স্ক্রুটিনি এবং সমাজের যাদেরকে বিচার আনা যায় এরকম পিছিয়ে হান্নান বা এই ধরনের ঘটনা, এই সর্বশেষ দুইটা ঘটেছে, এটাই মানুষ সমর্থন দেয়। হ্যাঁ, তবে ইন প্রিন্সিপাল আমরা মাহমুদ হাবিবের সাথে একমত সম্পূর্ণ যে আমরা কেউ এটাকে এগ্রি করতে পারি না যে ইট শুড বি অর্ডার অব দ্য স্টেট, ইট শুড বি অর্ডার অব দ্য কান্ট্রি। অ্যাডভোকেট মেহেদি, ধন্যবাদ। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা ক্রস ফায়ার এটা কোনোভাবেই সংবিধান সম্মত নয়, সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। তারপরও এত হতাশা এবং ক্রস ফায়ার এবং কিছু অব্যবস্থার পরেও আমি একটি কথা বলতে চাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে একটা অন্য জায়গায় পৌঁছেছে। আমি বলতে চাই এই কারণে যে আপনি দেখেন সারা বিশ্বের দিকে আপনি তাকান, আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যেই দেশ সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ একটা অবস্থান আছে। বর্তমানের কথা বলছি, আমি আজকের কথা বলছি। আপনি দেখেন তো, বিশেষ করে মুসলমান অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে, এর একটা দেশ কি আপনি পাবেন যেখানে আত্মঘাতী হামলায় 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন মারা যাচ্ছে না? বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটাকে শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে এটাকে টার্ন করাইছেন, কোথা থেকে, জঙ্গিবাদ থেকে। এবং এই দেশে যে হত্যা, কু এবং ষড়যন্ত্রের যে রাজনীতি ছিল, যে জায়গাটায় মনে করেন যে মানুষ কান্নার রোল ছিল, অনেক খুন খারাপই ছিল, অব্যবস্থা ছিল, সেই জায়গাটাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটাই জায়গায় নিয়ে আসছেন যে সুস্থ ধারার রাজনীতি নিয়ে আসছেন। আপনি দেখেন বাংলাদেশে কোনো অস্থিরতা নাই, রাজনৈতিক অস্থিরতাও নেই, এবং এখন ট্রেনে অগ্নিসংযোগ নেই, আমাদের যে মানবিক মূল্যবোধ, মানুষের প্রতি, শিশুর প্রতি যে একটা স্নেহ, মায়া, মমতা, বা একটা ছেলে সে শ্রমিক, মূল্যবোধের মূল্যবোধের যে অবক্ষয়, সেই কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা যদি শুধুমাত্র সরকারকে দোষারোপ করি সেটা তো এটি রাষ্ট্র যদি ঠিকভাবে চলে, দিলু ভাই আমি এক সেকেন্ড বলছি, সিলেটের যে শিশুকে হত্যা করা হলো রাজন, সেখানে কি মানুষ ছিল না? পুলিশ ছাড়াও তো সেখানে তো শত শত মানুষ ছিল, সেই মানুষগুলো কি করলো? তারা তামাশা দেখলো, একজনকে চোর বানিয়ে অথবা একজনকে চোর বলা, ডাকাত বলার পরে সবাই তাকে পিটাবে, মেরে ফেলবে, আর কেউ এগিয়ে আসবে না, এটা কি হতে পারে? এটা হতে পারে না, এটা সমাজ ব্যবস্থা না। কাজে আমরা বলবো যে সরোয়ার ভাই একটা কথা বলেছেন যে ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে একটা মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী, আমি কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রীর অনেক বক্তব্যই সমর্থন করি না। উনি মনে হয় না যে উনি সবসময় স্বাভাবিক থাকেন, উনি কখন কি বলেন কখন কি বলেন না এটার উপর নির্ভর করে কথা বলা যাবে না, দেশের সার্বিক পরিস্থিতি অনুধাবন করা যাবে না। ছাত্রলীগ যুবলীগ নয়, ছাত্রদল যুবদলও একই কাজ করছে। আর আমাদের দলের কিছু লোক যারা নাকি অপকর্মের সাথে জড়িত, আমি বলবো সরলভাবে, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে রাজশাহীতে জামাত বিএনপির কিছু লোক দলের মধ্যে অনুপ্রবেশ করানো হয়েছে, এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কিছু লোক আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে, এটা আমি অস্বীকার করছি না, যেটা সঠিক নয়, যেটা সুস্থ রাজনীতির মধ্যে পড়ে না। আজকে দল পরিবর্তন করে জামাত বিএনপি বা অন্য দলের লোকেরা, ছাত্রদল যুবদল, তারা আওয়ামী লীগে আসবে, আর আওয়ামী লীগের লোকেরা অন্য দলে যাবে, এইসব রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না। সেই কারণেই আজকে ছাত্রলীগ যুবলীগের নাম করে কিছু অপকর্ম বিভিন্ন জায়গায় ঘটছে বা ঘটানো হচ্ছে, সেটার সাথে অরিজিনাল ছাত্রলীগ
অরিজিনাল যুবলীগ যারা তারা জড়িত নয়, এরা অনুপ্রবেশকারী। জি, অনুপ্রবেশ তো ঘটবেই, কারণ আপনারা যখন এক দলের দেশে পরিণত করতে চান, এই পলিটিক্স অফ এনিহিলেশন যখন রাষ্ট্রের অর্ডার হয়ে যায়, তখন তো মানুষ তার জীবন বাঁচাবার জন্য এবং সুবিধা নেওয়ার জন্য অনুপ্রবেশ, আপনারা অনুপ্রবেশ ঠেকাতে পারেন, কিন্তু যা কিছু ঘটে সেইটা শুধু অনুপ্রবেশের ব্যাখ্যা দিয়ে এটাকে ডিফেন্ড করা যাবে না। তো মেহেদী ভাই, দু একটা কথা বলছি যে ইয়েস, এই বর্তমান সরকার দেশটাকে অন্য জায়গায় নিয়ে গেছে, এগ্রি করি আমি, হ্যাঁ, একটা অন্য ধারার রাজনীতি এখানে চলছে, কিন্তু হ্যাঁ স্বস্তির জায়গায়, এই স্বস্তির জায়গাটা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বোঝার জন্য আওয়ামী লীগ ঘরনার তিন চারটা মন্তব্য বলি, আপনি বলবেন যে কোন জায়গায় পৌঁছেছে আসলে, কতটুকু সুস্থ এটা। যেমন ডক্টর কামাল হোসেন অনেক মন্তব্য করেছেন, সর্বশেষ তিনি বলেছেন দেশে এখন এক ব্যক্তি শাসন চলছে, হ্যাঁ এক ব্যক্তি শাসন চলছে। তারপরে সুলতানা কামাল সে বলে কি, এই ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন এগুলোর একমাত্র কারণ হলো বিচারহীনতার কালচার সৃষ্টি হয়েছে। এবং বিচারহীনতার কালচার কখন সৃষ্টি হয়েছে, যখন আমার দলের নেতাকর্মী যা কিছু করুক না কেন তাদেরকে বিচারের সম্মুখীন করা যাবে না, দ্যাট ইজ ভেরি ড্যামেজিং ফর দ্য সোসাইটি। তো এই জায়গায় বলছে, এবং আপনার যদি সর্বশেষ টিআইপির একটা রিসার্চ পেপার তারা প্রকাশ করেছে, সেইখানে বলেছে যে দেশে নির্বাচিত স্বৈরতন্ত্র কায়েম হয়েছে সম্পূর্ণভাবে, এবং এই যে এই সরকারের বিশেষ দূত জেনারেল এরশাদ একটার পর একটা কথা বলেই যাচ্ছেন, এবং সর্বশেষ তিনি বলছেন যে দেশে একটা টোটাল বিচারহীনতার কালচার চলছে, যার জন্য দেশে, এবং এই সুরঞ্জিত সেনগুপ্ত যাকে ব্যক্তিগতভাবে অনেকেই সম্মান করে না, কারণ যে কালো বিড়াল খেত যার বাড়িতে 1 কোটি টাকা যাচ্ছিল, তারপর সে জাতিকে সবক দিয়া যায়, এইটি এই যদি সবচেয়ে বড় দুর্ভাগ্য। তারপর তিনি সর্বশেষ কি বলেছেন যে বিবেকবান মানুষের আর ঘরে বসে থাকার সুযোগ নাই। তো এই হয়েছে দেশের অরিজিনাল অবস্থা। অ্যাকচুয়ালি বর্তমান দেশে চলছে একটা ভেরি আনইজি কাম সিচুয়েশন, মানে এই সরকার টিকে আছে সম্পূর্ণ রাষ্ট্রীয় ক্ষমতা বলে, জনগণের বলে বলিয়ান হয়ে নয়। মিস্টার রাজু, আচ্ছা আমি একটা জিনিস যেটা আগে বলছিলাম যে চেঞ্জিং প্যাটার্ন অফ ক্রিমিনোলজি, দেখেন সিলেটের এই যে রাজন হত্যার ব্যাপারটা সারা দেশে এবং বাংলাদেশের বাইরে কিন্তু আলোড়ন ছড়ায় দিল, এবং তারপরেও আর্য কোনো শিক্ষা গ্রহণ করলো না, এবং এর মাঝখানে তো অনেক ঘটনা ঘটেছে। ঢাকা শহরে আপনার ক্যাপিটালে বসে, রাজধানীতে বসে, হাজারীবাগের মতো একটি জন অধ্যুষিত এলাকায়, এবং একটি ছাত্র সংগঠনের একজন সর্বোচ্চ পর্যায়ের, সে একটি ইউনিটের একটি সভাপতি, অর্থাৎ সে দায়িত্ব আপনার প্রাপ্ত সে একটি নেতা, সেই ধরনের কাজটি করলো। এবং এখানে কি একটা জিনিস বুঝতে হবে যে ক্রিমিনালের কোনো দল নাই, এবং সেই জিনিসটি মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাতে উনি জোর দিচ্ছেন, এবং আমাদের সরকার দলীয় যারা আজকে নেতারা আছেন তারা এই কথাটাই বলছেন। এবং আমার মনে হয় এই জায়গায় সরকার একটা জিরো টলারেন্সের জায়গায় চলে আসছে, যে এই দেওয়ালে পিঠ থেকে গেছে সরকারের, কারণ আপনি এই এইসব দলীয় লোকদেরকে যদি ছাড় দিতে হয় তাহলে আপনি বিরোধী দলকে যারা আছেন বা অন্যান্য যারা ক্রিমিনাল আছে সত্যিকার অর্থে তাদেরকে তো আপনি আইনের আওতায় বা বিচারের সম্মুখীন করতে পারবেন না, আপনি তো নিজেই তখন কোশ্চেনের সম্মুখীন চলে আসবেন। এই একটা দিক গেল। আরেকটা দিক বলছি যে ক্রস ফায়ারের যে বিষয়গুলো বা যে এনকাউন্টার, দেখেন আমি একটু পিছনে ফিরে যেতে চাই, প্রথম বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেদিকে আপনি দেখেন একটু, অল্প একটু ইতিহাস বলবো। 1942 দিকে আপনার বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর আপনার ইসে রাশিয়া, আমেরিকা অ্যান্ড আপনার ব্রিটেন, অর্থাৎ চার্চিল আপনার এবং এদিকে রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এবং স্ট্যালিন, এনারা ডিসিশন নিয়ে রেখেছিলেন যে মানে যুদ্ধের পরপরই তারা খুব দ্রুত সময়ের ভিতরে দ্রুত বিচারের মাধ্যমে, ফাস্ট ট্র্যাক আপনার ট্রায়ালের মাধ্যমে সমস্ত ক্রিমিনালদেরকে তারা ফায়ারিং স্কোয়াডে দিবেন। একটা জিনিস, 45 দিকে সম্ভবত রুজভেল্ট আকস্মিকভাবে মারা যান, এবং চার্চিল ইংল্যান্ডের আপনার নির্বাচনে পরাজিত হয়ে যান, অর্থাৎ ওনার প্রধানমন্ত্রিত্ব চলে যায়, আর জোসেফ স্ট্যালিন উনি কিছুটা বাগারা দিয়ে বসেন যে না, ফায়ারিং স্কোয়াডের ব্যাপারে ওনার বিরোধিতা ছিল, এটা হলো না। পরবর্তীতে দেখেন 900 জনের মতো আপনার পরবর্তী ট্রায়াল শুরু হয়, এবং 900 জনের মতো আপনার তারা চিহ্নিত করে, তার ভিতরে আপনার ওই যে প্রথম বিশ্বযুদ্ধের এই যে লিপজিক ট্রায়ালে, সেখানে আপনার ফিল্ড মার্শাল ডন, আপনার ওনার নাম ছিল হলো গিয়ে খুব সম্ভবত হিডেনবার্গ, ডন ভন হিডেনবার্গ, ভন হিডেনবার্গ আপনার বের হয়ে চলে আসেন, যিনি পরবর্তীতে এই হিটলারকে জার্মানির চ্যান্সেলর করে। তো আইনের যে যে ফাঁক ফোকর, সেই আদিকাল কথাটার জন্য বললাম যে আদিকাল থেকে সেই বিশ্বযুদ্ধের পরপর দুইটি বিশ্বযুদ্ধের যারা অপরাধে জড়িত ছিল
সেই সব যুদ্ধপরাধীরা তারাও ছাড় পেয়ে যায়। কিন্তু ফিল্ড মার্শালের মতো যিনি যুদ্ধপরাধীদের সবচেয়ে বড় সাজাপ্রাপ্ত ছিলেন, তিনি পরবর্তী দেখা যায় জার্মানির উনি আপনার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে যে এখানে যারা এই ধরনের কাণ্ডগুলো ঘটাচ্ছে, অর্থাৎ মানুষের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে, আপনার সন্ত্রাসের মাধ্যমে একটি জনপদকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে আজকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং সরকার অবশ্যই জিরো টলারেন্স যেতে হবে। এবং এর থেকে হাবিবা জি ধন্যবাদ জিল্লুর রহমান ভাই, আমি রাজু ভাইয়ের কথাটা শুনছিলাম। আইনের একটা কথাই বলার আছে এক্ষেত্রে আমার, আইনের ফাঁক ফোকর গোলে একজন অপরাধী বেরিয়ে যাবেন সেটাকে নিশ্চিত করতে যে আরেক পাঁচজন নিরাপরাধকে মৃত্যুর মুখোমুখি থেকে ঠেলে দেওয়ার পন্থাটা ঠিক গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে। আর মেহেদি ভাই সুন্দর বলেছেন, আমি ওনার যে কথাটায় মজা পেলাম সেটা হচ্ছে যে জামাত বিএনপির লোকজন ঢুকে নানা ধরনের কর্মকাণ্ড ঘটেছে, একটু প্রলুব্ধ হয়ে গেলাম একটা ফিচারের একটু অংশ পড়ে শোনাতে। জায়েদুল আহসান প্রথম আলোতে লিখেছেন 17 আগস্টে, আমি কিছুটা ছেড়েই পড়ছি। বরগুনার একজনের নির্দেশে একটি সালিশে এক গৃহবধূর মাথায় বিষ্ঠা ঢেলে দেওয়া হয়। বরগুনায় আরেকজন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মারধর করেছেন। কক্সবাজারের একজনের হাতে এ পর্যন্ত সরকারি কর্মকর্তা সহ নানা পেশার 19 জন মার খেয়েছেন। আর নবাবগঞ্জের এলাকার এক সরকারি চিকিৎসককে ক্ষমতা কি জিনিস শিখিয়ে দিয়েছেন আরেকজন। ময়মনসিংহে একজনের নির্দেশে এক কলেজ শিক্ষককে দিগম্বর করে রাস্তায় ঘুরানো হয়েছে, তাঁরই নির্দেশে এই সেদিন এক শিশুকে স্কুল থেকে টিসি দেওয়া হয়েছে। এই একজনরা কিন্তু আমাদের সাংসদ, 350 সাংসদের মধ্যে আমার জানা মতে কেউ দল থেকে অনুপ্রবেশ করে এই কর্মকাণ্ডগুলো করেন না। আমি এটা বলছি না 350 সাড়ে 300ই এমন, কিন্তু কলঙ্কিত করতে, যে কোনো ক্ষেত্রকে কলঙ্কিত করতে আসলে 2-4 জনই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা অত্যন্ত ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ, কিন্তু যেটাকে বলে বেসিক অনুপ্রবেশ, আমাদের দেশ তো সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করে না, কাজে আমাদের দেশের প্রতিটা মানুষের একটা চেষ্টা থাকে সরকারি দলের কাছাকাছি চলে যাওয়ার, টেন্ডারটা পাওয়া সহজ হয়, আপনি ব্যবসা চালাবেন সেটা সহজ হয়। এই ধরনের কারণে প্রতিটা রাজনৈতিক সরকারের আমলেই বহু লোকজন সেখানে ভিড়ে যায়। শুধু গদ বাঁধা কিছু মানুষের উপরে যদি আসলে দায় চাপিয়ে দেওয়া হয়, বিশেষ করে সেটা বিএনপির ঘাড়ে এসে পড়ে, তো একটু ব্যথা লাগে আর কি, কাজেই আমি এইভাবে বললাম। এবং আরেকটা কথা হচ্ছে যে 45-এ যে না, এখানে একটা জিনিস আমি বলতে চাই, জিল্লুর ভাই যদি একটু অনুমতি দেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব কোন কি জয়েন করবে সরকারি দলে? করবে না। আপনার তারেক রহমান কি জয়েন করবে? করবে না। আপনি করবেন? করবেন না। ব্যারিস্টার সরোয়ার সাহেব করবে? করবে। তাহলে কারা আসছে আপনি আমাকে বলেন, কারা আসছে আমাদের দিকে অনুপ্রবেশ করে, আপনাদের দলের থেকে কারা ঢুকছে? আপনি আজকে নাম করা কোন একজনকে দেখান যে উনি ঢুকেছে, ঢুকে নাই, অর্থাৎ চাপে যারা আছেন, খুব চাপে, মামলা মোকদ্দমার মানে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন, গত 5 বছর বাসায় ফিরতে পারছেন না, এমন বহু মানুষ কিন্তু আমার জানা মতে 5 বছর পুরুষরা বাসাতেই ফেরেননি, কেউ ঢাকায় আছেন, কেউ অন্য কোথাও আছেন, এরকম বাস্তবতা তো বাংলাদেশে এই মুহূর্তেই আছে। ইনাদের লাস্ট রিসর্ট কিছু করার নেই, 3টা বাচ্চা ঘরে আছে, ওয়াইফ ঘরে আছে, এক দেখা যাচ্ছে যে ক্ষমতা তো খুব দীর্ঘায়িতই হয়ে যাচ্ছে, কি আর করা। কাজেই এটা হচ্ছে কি ভাইয়া, দলীয়ভাবে যারা জয়েন করছে তারা লেস হার্মফুল, এই কারণে তাদের কাজকর্ম আর 5 জন আদি দলের আদি লোকজন মনিটর করে, কিন্তু আপনার এই ক্ষমতার এই দীর্ঘ পথ যাত্রায় প্রতিদিন যেই লোকগুলো আপনার সাথে মিশে গেছে তাদের মধ্যে ক্রিমিনালের অংশই প্রধান, কাজে এদের কর্মকাণ্ডকে অন করার কিন্তু কিছু নাই। এই যে যার কথা আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের ক্রিমিনালসরা আমাদের আওয়ামী লীগে বা সরকারি দলে জোটে ঢুকে যাচ্ছে? তো কারো হয় না, ক্রিমিনালস তো কোন দলের হয় না, এরা তো সুযোগ সন্ধানী, জাতীয় পার্টি থাকলে সেখানেই জয়েন করবে। আমাদের ক্রিমিনাল তো বহু আগেই আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের এখানে থেকে তো মার খেয়ে মানে তাদের সত্যি কথা দলের প্রীতি দেখানোর কিছু নাই, কারণ তারা দলের প্রীতিতে কখনো আসেই নি, আমাদের ক্রিমিনালরা তো আমাদের সাথে নাই। আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই, এই প্রসঙ্গটি এই মুহূর্তে আলোচনায়, যে গণমাধ্যম কি খানিকটা হুমকির মুখে কিনা, প্রবীর সিকদারের গ্রেফতার এবং তার জামিন হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু এর মধ্যেই অনেক রকমের কথাবার্তা হয়েছে, আবার মাঝে মাঝে যেহেতু আপনারা আইনের অঙ্গনের লোক, বিচার বিভাগের সঙ্গে গণমাধ্যমের এক ধরনের টানাপোড়েনের, জি আপনি সবাই বলবেন 2 মিনিট করে যদি বলেন, কারণ আমরা সময়। গণমাধ্যম হুমকির মুখে না, আমি বলবো গণমাধ্যম যদি হুমকির মুখে থাকতো তাহলে আজকে 3 দিনের মধ্যে প্রবীর সিকদার কিন্তু জামিন পেত না। আর গণমাধ্যম কেন, যে কেউই আইনের ঊর্ধ্বে না, গণমাধ্যমের কেউ যদি সেখানে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারার ব্যত্যয় ঘটায়, অথবা গণমাধ্যমের কেউ যদি তার কর্মকাণ্ডের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে, অথবা
আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ করে তাহলে সে গ্রেপ্তার হতে পারে, আবার সে জামিনও পেতে পারে। আমি এই গণমাধ্যম সম্পর্কে এই কথা বলছি। আর একটি বক্তব্য আমি একটু অনুমতি চেয়ে বলতে চাই, সরোয়ার সাহেব বলেছেন যে দেশে এক ব্যক্তির শাসন চলছে, আমি বলি ডক্টর কামাল বলেছে, তার মন্তব্যটা আমি এখানে উচ্চারণ করেছি। আমি বলবো দেশে একটি সংসদ আছে চলমান, 350 জন এমপি আছেন, মন্ত্রিসভা আছেন, সেখানে এক ব্যক্তির শাসন এই কথাটা কোনোভাবেই সত্য নয়। 350 জনের শাসন, জি 350 জনের শাসন হতে পারে, কিন্তু আমি বলবো যেটা এটা জনগণের শাসন। এই 350 জন মানে বাংলার 17 কোটি মানুষ, তাদের প্রতিনিধি যারা, তারাই দেশ শাসন করছেন। তবে আমি এখানে একটা কথা জিল্লু ভাই বলতে চাই, আমি কিন্তু আবার এক ব্যক্তির শাসনকে পছন্দ করি, সমর্থন করি, কারণ আমি আবার একদিকে কিন্তু হিটলারের সমর্থক। এই জন্য আমি বলবো এক ব্যক্তির শাসন তখনই আমি পছন্দ করি যখন এক ব্যক্তি তিনি হন দেশপ্রেমিক, তিনি যদি স্বৈরাচার না হন, তিনি যদি হন জনকল্যাণে, দারিদ্র বিমোচনে, সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং তিনি যদি মানুষ এবং সমাজের পরিবর্তনের জন্য কাজ করেন, তাহলে একজন দেশপ্রেমিকই একটা দেশকে সেই মালয়েশিয়ার মাহাতিরের মতো একটা পরিবর্তন এনে দিতে পারেন, বিপ্লব এনে দিতে পারেন। আমি মনে করি যদিও দেশ 17 কোটি মানুষ চালাচ্ছে, কিন্তু তার পিছনে কে? শেখ হাসিনা। এই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে সেই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো একটি জায়গায় নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে, এইটা আমরা অঙ্গীকার। মাহমুদা হাবিবা, ধন্যবাদ। জিল্লুর রহমান ভাই, এই গণমাধ্যম কিছুটা হুমকির মুখে কিনা সেটার আগে আমি আসলে 24 মার্চে ভারতের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছিল, আমাদের সিমিলার একটা ল, তাদের 66 ক ধারা তাদের দেশে, যেটা ছিল আপনার তথ্য প্রযুক্তি আইন, যেটা আমাদের 57 ধারা বলে আমাদের দেশে প্রচলিত। এখানে রায়ে বলা হয়েছিল যে এটা শুধু এটা সরাসরি সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং আপনাকে আমি বলি যে ওই ওই রায়ের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে, ভারতের 66 ক ধারা অনুযায়ী 3 বছর সর্বোচ্চ সশ্রম কারাদণ্ড, আর এই এই একটাকেই আমাদের দেশে 57 ধারাকে অ্যামেন্ড করে 2013 করা হয়েছে 14 বছরের সশ্রম কারাদণ্ড। এর বাইরে যেমন ধরেন এইটার প্রয়োগ খোদ ভারতে এটা এটা প্রথমে এনেছিলেন কংগ্রেস সরকার, এবং যখন আইনটা বাতিল হয় তখন কংগ্রেসের মনীষ তিওয়ারি বলেছিলেন যে আইনটি নিপীড়নের হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। আমাদের এখনকার জেনারেশনের যোগাযোগের একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি মাধ্যম, এমন অনেকে এটা ব্যবহার করেন যারা ঠিক সঠিকভাবে অ্যাওয়ার নন। এটাকে ফেসবুকে ওয়াল বলে একটা জিনিস আছে, যেটাকে আমরা আমাদের ডায়েরির পৃষ্ঠার মতো ঘুম থেকে ওঠার পর ওয়েদার কেমন, ওয়েদার ভালো কি খারাপ আমরা লিখে ফেলি। এইখানে আইনের বাধ্যবাধকতা দিতে হলে আরও একটু সচেতনতা, ব্যবহারকারীদের সচেতনতা প্রথমে আসা প্রয়োজন, তখন এটাকে এই যে ভয়াবহ ধরনের মানে আইন এখন তৈরি করা হয়েছে, এটা শুধু নিপীড়নমূলক না। আপনি প্রবীর শিকদারের কথা বলছেন, উনি খুবই ভাগ্যবান ব্যক্তি যে ওনার জন্য গোটা সাংবাদিক সমাজ সোচ্চার হয়েছেন, আমরা দেখেছি মানববন্ধন, নানা কর্মসূচি। একই সাথে দেখেন সাংবাদিক যে সেফ নন, গতকালকের ঘটনাতে শওকত মাহমুদ সাহেব, উনিও একজন প্রবীণ সাংবাদিক, তিনিও কিন্তু অ্যারেস্ট হয়েছেন এবং তিনিও 3 দিনের রিমান্ডে গেছেন। আগামীকাল এই তথ্য প্রযুক্তির যে ধারা, সেখানে প্রতিটা এখানে যে মানে ধারাগুলো বলা হয়েছে, সেখানে হচ্ছে যে আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা সরকার বা সংসদ, এই তিনটা যখন খুব শক্তিশালী থাকে তখন আমরা ধরে নিই যে গণতন্ত্র এবং সুশাসন সুন্দরভাবে একটা দেশে আছে। এবং একই সাথে এটার দুটো পরোক্ষ স্তম্ভ থাকে, গণমাধ্যম এবং সুশীল সমাজ। আপনি যখন লিখছেন ফেসবুকে লক্ষ লক্ষ বন্ধু একজন আরেকজনের সাথে কানেক্টেড হচ্ছেন, তখন কিন্তু ঠিক ওই আইন, অনেকগুলো আইন আছে যে যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে, যদি সেটা খুব ব্যক্তিগত অভিমত হয় সেটাও পানিশ মানে পানিশেবল। এর বাইরেও আছে আপনার এটাকে একভাবে আপনি ব্লাসফেমি আইনও অনেকে বলছেন, এটারই এটাই ধারারই একটা অন্তর্গত একটা অংশকে। তো এইখানে আপনি যখন আমাদের মতো নিউ জেনারেশন ইউজার, আমরা ফেসবুক ইউজ করছি আজকে, যদি আপনি দেখেন ফেসবুক কিন্তু এত দ্রুত বেড়েছে ব্যবহারকারী, আপনি যদি এটা গ্রাফ করেন এটা একবারে সরাসরি ঊর্ধ্বমুখী হয়ে যাবে, হিমালয়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় খুব অল্প সময়ে উঠে যাবে। তার মানে হচ্ছে কি জানেন, মোটামুটি ভাবে যারা যাদের স্মার্টফোন আছে এবং যারা একটু লিখতে পারেন তারা ওটা ব্যবহার করছেন। ফলে ঠিক দূরভিসন্ধি নিয়ে কি কাজটা করা হচ্ছে না অ্যাওয়ারনেসের অভাবে করা হচ্ছে, এই এই গ্যাপটা ডিফাইন করবে কে? 2013 সালেই 12 জন গ্রেফতার হয়েছেন এই আইনের আওতায়। এরপরে আমার 2014-15 আমার কাছে ইয়ে নাই, পরিসংখ্যান নাই,
আর আরেকটা জিনিস আপনাকে বলি, সাজাও হয়েছে এবং ওই তো গতকালকেই তো একজনের 3 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে, আর একটা রিটও কিন্তু এটার এগেনস্টে করা হয়েছে, কিন্তু ওই যে রিট সেখানে আটকে গেছে। আপনারা এখানে দুইজন বিজ্ঞ আইনজীবী আছেন আমাদের, আমরা আমরা জানি যে যেই ধারাটা আমরা আমরা বলে থাকি যে অনেক বিষয়ে ভারতের সামাজিক ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ এবং আইন মোটামুটি কাছাকাছি, আমাদের সংবিধানেও তো বলা আছে সংবিধানের সাথে যে কোনো আইন সাংঘর্ষিক হলে যেই অংশটুকু সাংঘর্ষিক ওই অংশটুকুকে আইন হিসেবে রাখার কোনো সুযোগ নাই। তো এটা আমার মনে হয় আরো অনেক বেশি পর্যালোচনা করা প্রয়োজন, কারণ আগামীতে এটা না দাঁড়িয়ে যায় যেটা শুধু মানে আপনাকে আমাদের কার কি প্রিয় রং প্রিয় ব্যক্তি এসব নিয়ে আলোচনা করতে না হয়। আর এখানে আমি একটু আপার কথার রেস্ট নিয়ে বলতে চাই যে অবাধ তথ্য প্রবাহের এই যুগে আমরা এই আপনার তথ্যের যে আপনার হাইওয়ে বা মহাসড়কে এখানে অনেক কিছু ঘটে যেতে পারে, সেটারও কিন্তু লাগাম টেনে নেওয়ার একটা ব্যাপার আছে। এবং সবকিছুই ফ্রি তার মানে না যে আপনি যা কিছু ইচ্ছা বা যা কিছু যাকে খুশি অ্যাটাক তাকে করবেন বা মানুষকে আপনি মনে করেন যে একদম ছোট করে ফেলবেন বা পার্সোনালি অ্যাটাক করবেন, এই জিনিসগুলোকে বন্ধ রাখার জন্যই কিন্তু এই আইনগুলো আনা হয়েছে। এখন কথা হচ্ছে যে প্রবেশিকদের যে আইনের আওতায় উনি বিচারের সম্মুখীন হন সেটা কিন্তু আইসিটি অ্যাক্টের আন্ডার এবং সেখানে কিন্তু বেলেবল না, কিন্তু আপনি সেটা জানেন, তারপরেও তাকে কিন্তু কনসিডার করা হয়েছে, বিজ্ঞ আদালত ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। বাট আরেকটা জিনিস এখানে সেটা কি দেখতে হবে, দেখেন আপনি দেখেন লক্ষ লক্ষ আপনার ইন্টারনেট ব্যবহারকারী বা এখন কোটির ছাড়িয়ে গেছে, সরকারের যে প্ল্যান মাস্টার প্ল্যান সে অনুযায়ী প্রায় 475টি উপজেলায় আপনার ইয়ে চলে যাবে, ইন্টারনেট কানেকশন চলে যাবে, অর্থাৎ প্রবাহ আরও বাড়বে, অর্থাৎ মানুষের এই যে তথ্য আদান প্রদানের যে সুযোগ এটা অসীম আকার ধারণ করবে। আপনি একটা জিনিস দেখেন, লক্ষ লক্ষ যে যখন ইন্টারনেট ব্যবহারকারী তাদের ভিতর থেকে 80-90 জন আপনার ব্লগার নাম দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে দেয় কারা, এবং তাদেরকে সিরিয়াল কিলিং এর ভিতরে নিয়ে আসা হয়েছে, একে একে সবাইকে মারা হচ্ছে। তো আপনি দেখেন যেখানে আপনার হেফাজতিরা কিন্তু এই ঘোষণাটা দিয়েছিলেন এবং চট্টগ্রাম থেকে নামগুলো ঘোষণা করা হয়েছিল এবং সেখানে বিলবোর্ড দেওয়া হয়েছিল যে তারা নাস্তিক এবং তাদেরকে শেষ করা হবে, তো এরকম আজান দিয়ে যখন আপনি ইন্টারনেট ঘেটে ঘেটে তার মানে বুঝতে হবে যে পিছনে বড় একটি শক্তি আছে এবং এই শক্তি বাংলাদেশ নামক রাষ্ট্রটির বিরুদ্ধে কাজ করছে এবং বাংলাদেশকে পুনরায় সেই 71-এর পিছনের যে জায়গা সেখানে নিয়ে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়, তাদেরকেও কিন্তু আমাদের শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। রাজু ভাই, জি বলেন। আমার একটা ছোট কথা বলার আছে, সেটা হচ্ছে যে যদি এই আইনের আওতায় আপনি ব্লগার হত্যাকারীদের ধরতে পারতেন তখন তো কোনো কথা ছিল না ভাই। আর গতকালকেও যার বিচার হয়েছে 3 বছরের, এরা তিনিও কিন্তু এই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য বিচার না, ইট ডাজেন্ট, আমি আপনাকে বলছি না, ইট ডাজেন্ট মিন যে আপনি ডিটারেন্ট একমত, আপনি ডিটারেন্ট ব্যবহার করবেন না, অর্থাৎ মানে আপনি কিন্তু এক ধরনের ঢাল ব্যবহার করতে হবে। আইন কি? আইন হচ্ছে এক ধরনের ঢাল, অর্থাৎ আপনাকে আপনার যে আচ্ছা বলেন জি বলেন, আমি যেটা বলছি যে আইন একেবারে প্রথমেই খানার খানা দিয়ে আপনি তো মানে এইটা যেহেতু তথ্য প্রযুক্তি ব্যবহারকারীদের শিখানোর উপর ব্যাপার আছে, আর্থিক দণ্ড থাকতে পারে, 2 মাসের জেল থাকতে পারে, প্রতিটি আইন কিন্তু ট্রায়াল এন্ড এরর এর ভিতর দিয়ে আপনার স্থাপন করা হয়, এক্সট্রিম আইনগুলো করার সময় ট্রায়াল এন্ড এরর, এটা একটা প্রসেস। সোশ্যাল মিডিয়াতে তো আসলে এখানে তো আমি একটি মত দিলাম, এটি শেষ নয়, আমার আমার স্ট্যাটাসের মধ্যেই কিন্তু ওই স্ট্যাটাসের এগেইনস্টও অনেক অনেক রকমের কথাবার্তা কিন্তু থাকছে, পক্ষে বিপক্ষে, সো এটা তো একটা মুক্ত জায়গা, এমন অ্যাটাকও থাকে। বেশ সরল, না আপনি ফেসবুকের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে আমাকে একটু ছোট সময় রাজু ভাই জিলুল ভাই আমি শেষ করতে পারিনি, আপনি ঘোষণা দিয়ে ফেসবুকের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে হত্যা করার জন্য আপনি বলে দিবেন, এটা তো মেনে নেওয়া যায়, এটা তো আইনের আওতায় আসতেই হবে, আপনাকে আপনাকে একটা ফ্রেমের ভিতরে এটাকে রাখতেই হবে। এখন কথা হচ্ছে যে এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া, ট্রায়াল এন্ড এররের ভিতর দিয়ে, অর্থাৎ আপনার বিভিন্ন রকম প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা একটা জায়গায় গিয়ে এটা ম্যাচ। প্রবেশিকদারের ক্ষেত্রে যেটি হয়েছে তিনি বলেছেন যে আমার হত্যার জন্য এরা দায়ী থাকবেন, এখন এটি ফেসবুকে গেল সে কারণে তাকে আপনি গ্রেফতার করলেন, যদি এই লোকটি মারা যেত এবং মারা যাওয়ার আগে কোথাও তার ডায়েরিতে বা কোথাও যদি এই জিনিসটা পাওয়া যেত তখন আইন কি করত বা রাষ্ট্র কি করত, কোথাও যদি তিনি লিখে রাখতেন যে আমি যদি কখনো মারা যাই বা তার পরিবারের সদস্যদের বলে যেতেন সেটা তো প্রমাণ না, কোথাও যদি তার ডায়েরিতে লেখা থাকতো তাহলে এরা এরা দায়ী থাকবে না, এসব তো আপেক্ষিক ব্যাপার এবং এরকম জিনিস যেহেতু ঘটেও যায়নি। আপনি আপনি কি বলবেন একটু? না আমি জাস্ট তখন যেটা বলতে যাচ্ছিলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপনি জানেন দেশের বাইরে বহু জায়গায় থেকেছেন, আমি আমার একবার সুযোগ হয়েছিল আমেরিকাতে স্টেট ডিপার্টমেন্ট ভিজিট করা বারাক ওবামার সময়, যে 2001 বাদ মনে পড়ছে না আমার ইয়ারটা এক্স্যাক্টলি, বাট তার বাইরে আমি এমন কার্টুন দেখেছিলাম
মানে বারাক ওবামার যে সিরিজ অফ কার্টুন আমি তৈরি করা দেখেছিলাম ওনাকে নিয়ে, অ্যাকচুয়ালি আপনি আপনি যখন ডিক্লেয়ার করবেন যে ইটস আ ডেমোক্রেসি, এটা গণতন্ত্র, সহিংসতাকে নিয়ে যেতে হবে অনেক উপরে, এমনকি আমাদের পাশের দেশেও হয়, ভারতেও হয়, টেলিভিশন অনুষ্ঠানই হয় স্যাটার করে, ওদের টেলিভিশন অনুষ্ঠান দেখে তো মনে হয় যে ওদের অত্যন্ত উন্মুক্ত। লাস্ট ফেজ, হ্যাঁ আমরা একেবারে শেষের দিকে। আচ্ছা প্রথম আপনার কোশ্চেন ছিল যে এই আইসিটি 57 সেকশন এটাকে গণমাধ্যমের জন্য হুমকি না, আমি মনে করি এটা একটা বড় ধরনের হুমকি। আপনি যদি দুইটা ফ্যাক্টর কনসিডার করেন, সেটা হলো যে জাতীয় সংসদের সেশন বসবে উইদিন 10 ডেজ, তার আগে হোয়াট ওয়াজ দ্য আর্জেন্সি যে এটা অর্ডিন্যান্স করে এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, 10 বছরের জেল থেকে মিনিমাম 7 এবং 14 বছর করা হয়েছে, যে বর্তমান বাংলাদেশে যে আইন বহাল আছে সেই আইনের মাধ্যমে এখানে বিচার করা সম্ভব। পৃথিবীর এস্টাবলিশড প্রিন্সিপাল অফ ল হলো যদি ডিফেমেশন হয় তাহলে আপনি ডিফেমেশন অ্যাক্টে যাবেন সেখানে, এবং এই আইনটার একটা হাসানুল্লাহ ইনু সাহেব পরশুদের একটা ইয়ে দিয়েছে, কোনোভাবেই সেকশন 57 বাতিল করা হবে না, দিস ইজ এ থ্রেট, এবং এটা এক ধরনের খড়গ এমন ভাবে যে ইউ ডু সামথিং ইউ উইল বি পানিশড। করি এক্সিস্টিং ডিফেমেশন যে আইনটি আছে তার আওতে আপনি বলেন তো আমাকে যে একটা এক্সাম্পল দেন যে কার বিচার হয়েছে এই পর্যন্ত, বিচার হয় না সেটা বিচার ব্যবস্থার দুর্বলতা, সেটা বিচার ব্যবস্থা। তো কিন্তু আমি যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণটা নিই, যে সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট, হ্যাঁ উনি আপনি জানেন যে পলিগামাস, একদম সংক্ষেপে বলি, তাকে একজন আর্টিস্ট একটা আর্ট করে বিখ্যাত আর্ট গ্যালারি রেখে দিল, তার ফ্যামিলি কোথাও মুখ দেখাতে পারলো না, তখন সে মামলা গেছে লোয়ার জুডিশিয়ারি, তারা দেখেন তাদের মানে স্টেট অফ সেন্স অফ জুডিশিয়ারি, যে লোয়ার জুডিশিয়ারি বলল যে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ সো ভাইটাল ইন দ্য সোসাইটি দ্যাট আই ক্যানট অর্ডার টু রিমুভ দ্যাট আর্ট ওয়ার্ক ফ্রম দ্য গ্যালারি। সো এটা দেখেন সেখান থেকে আমাদের শিক্ষার ব্যাপার আছে। এখন ব্যাপার হলো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন কোন লেভেলে, লেভেল হইল সাবজেক্ট টু দ্য রিজনেবল রেস্ট্রিকশন, সাবজেক্ট টু দ্য এক্সিস্টিং ল। সেইখানে যেমন ব্রিটেনে কেউ কিন্তু রেস, রিলিজিয়ান এবং কালার নিয়ে কমেন্ট করতে পারবে না, দ্যাট ইজ অফেন্স। আপনি দেখেন ইন্ডিয়াতে সেইটা করতে হবে, হোস্টেলগুলোতে ছাত্রছাত্রী যে আপনার বাসস্থানগুলো সেখানে আপনার হোস্টেলগুলোতে রাতের বেলা ইন্টারনেটের কানেকশন অর্থাৎ ওয়াইফাই আপনার বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে, এটা কিন্তু একটি ভালো একটি বাংলাদেশে বলা হচ্ছে রাত 12টার পর থেকে ফ্রি করে দেওয়া হচ্ছে সুযোগ, মোরাল ছেলে মেয়েদের ক্লাস 6-7 এর ছাত্রছাত্রী যদি, রাজু ভাই আমি শেষ করছি, মোরাল ভ্যালুস আফোল্ড করার জন্য এইটাই রাষ্ট্রের দায়িত্ব, যে আমাদের উঠতি ছেলেমেয়েরা যাতে ডিমোরাল না হয় সেটা, এবং এই এই ভালো উদাহরণগুলো আমাদের, তো যেটা আমি বলছিলাম যে দেখুন আমাদের দেশটা আমরা এমন জায়গায় পৌঁছেছি যে আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, আমি স্বেচ্ছা অবসর নিয়ে পলিটিক্সে আসছি, আমি ল পড়ে আসছি, আই ওয়ান্টেড টু ডু দ্য পজিটিভ পলিটিক্স, যে আমার যে কাউন্টার পার্ট আছে আমার এলাকায় আমি তার সাথে, আমি মানুষের কাছে আমার এজেন্টটা নিয়ে যাব, সে তার এজেন্টটা দেবে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যাকে জনগণ চুজ করে হি উইল বি দেয়ার লিডার। কিন্তু কি হচ্ছে এখন, কিন্তু আপনি যদি অবাধ তথ্য প্রবাহের সুযোগে, আপনি বলতে আপনি না আমি এই কাজটি করতে পারি, আমি একটু উদাহরণ দিচ্ছি, আপনি আমার প্রতিদ্বন্দ্বী, আপনি মনে করেন পিরোজপুরের কোন একটি আসন থেকে ইলেকশন করবেন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো, আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, আমি কি করলাম তথ্য প্রবাহের সুযোগ নিয়ে আপনার ফটোশপ করে বা ভিন্ন করে আপনার সঙ্গে একটি ওয়াইনের বোতল সহ একটি গ্লাস সহ আমি দিয়ে দিলাম ছবি, যে এই লোক তো ভালো না, এই লোক মদ্যপ এবং এই লোক সবসময় ইনটক্সিকেটেড থাকে, আপনার ভোটাররা তো প্রভাবিত হবে, আমি তো সেই কাজটা যার জন্য এখন আমরা এমন জায়গায় পৌঁছেছি যে দেখেন পলিটিক্যাল নম্রতা, ভদ্রতা, সভ্যতা এবং ট্রেডিশন কিভাবে শেষ হয়ে গেছে, কথায় কথায় একটা পার্টির যে একজন সুদী মানুষ হিসেবে পরিচিত আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব, কথায় কথায় তাকে অ্যারেস্ট করা হচ্ছে, কথায় কথায় সিনিয়র নেতৃবৃন্দ অ্যারেস্ট করছে, আমরা কোথায় নিয়ে গেছি, এবং এই এই আওয়ামী লীগ শাসন আমলে পেট্রোল বোমার কেউ দায়িত্ব নেবে না, নেবে নেবে সেটা বিচার হবে, শুনে বিচার সেটা দায়িত্ব কাউকে কাউকে নিতে হবে, প্রথম ডিটারমিন করতে হবে হু হ্যাজ ডান ইট, সেইটা একটা সুষ্ঠু তদন্ত হতে হবে। সো এখন যে এই সরকার যখন 2009 ক্ষমতা আসছিল তারপর শেয়ার মার্কেটের যে স্ক্যামটা হয়েছিল আমরা সেটা বিচার এখন দেখি নাই, সেই একটা ইস্যুই ছিল পরবর্তী একটা সুষ্ঠু নির্বাচন, কে বলছে আপনাকে শেয়ার মার্কেটের বিচার হয়নি, আপনি দেখেন 96 সালের দেখেন
তিনজনকে যেতে হচ্ছে জেলে কিন্তু গণতন্ত্র যদি ফাংশন করতে হয় আপনি আমাকে শেষ করতে দেন আপনি লিখে রাখেন বলেন গণতন্ত্র 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 ফাংশন ইজ দ্য ইনস্টিটিউশন যার জন্য আপনার যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে কখনো উন্নয়ন স্টেবিলিটি হয় না এবং যে সমস্ত দেশ আজকে পৃথিবীতে উন্নত তাদের দেখেন একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নির্বাচনের উপায় আছে যার জন্য তাদের ধন্যবাদ তাদের তাদের উন্নয়ন স্টেবিলিটি আছে আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সবচেয়ে বড় ইনস্টিটিউশন হচ্ছে জাতীয় সংসদ সেইখানে 2009 থেকে 2013 পর্যন্ত বিএনপি নামক রাজনৈতিক দলটির বিশেষ করে তার নেত্রীর কি ভূমিকা ছিল তারা তো গণমাধ্যম এবং সাংবাদিকদের দমন করার জন্য আইসিটি অ্যাক্ট না এটা আসলে অবাধ তথ্য প্রবাহের যুগ হলেও ওই যে রাজু ভাই যে কথাটা বলেছেন তার সাথে বক্তব্যের সাথে আমি একমত যা ইচ্ছা তাই লিখবে ওয়ালে অথবা যা ইচ্ছা তাই আমরা করব অথবা যা কমেন্ট করব বা পত্রপত্রিকা সবকিছুতেই একটা নিয়ম নীতির মাধ্যমে চলবে সাংবাদিকদেরও একটা নিয়ম কাঠামোর আওতায় থাকতে হবে এটা তো সবাই বিষয় তো সেখানে সাংবাদিক একজন গ্রেপ্তার হতে পারে এর অর্থ এই না যে সাংবাদিক নির্যাতন দমন কেউই তো আইনের ঊর্ধ্বে না আমি কথাটা বিশ্বাস করি আর ফ্রিডম অফ স্পিচ এই সরকার বিশ্বাস করে মৌলিক অধিকার মানবাধিকার বর্তমান সরকার পুরোপুরি বিশ্বাসী এটি আমার বক্তব্য ধন্যবাদ আপনাদের দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজ আপনাদের মতামত রাখতে পারেন আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ মাহমুদ হাবিবা ব্যারিস্টার সরওয়ার হোসেন অ্যাডভোকেট মমতাজুদ্দিন আহমেদ মেহেদি এবং মিস্টার ফাইয়াজুল রাজু অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকেই দর্শক মন্ডলীর চারজন রাজনীতিক কথা বলছিলেন নানা বিষয় নিয়ে ক্রস ফায়ার একটি ভুল আলোচিত বিষয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সভ্য দেশে সেটি গ্রহণযোগ্য নয় এটি যেমন বাস্তবতা কিন্তু বাংলাদেশে আইনের অনেক দুর্বলতা আছে আইনি প্রক্রিয়াটা অনেক দীর্ঘায়িত সেই জায়গায় অনেক সংস্কারের দরকার চারজনই এই বিষয়ে একমত এবং সেই কারণেই এই ক্রস ফায়ারের মতো বিষয়টিকে যখন এটি চালু হয় বাংলাদেশে যদিও চালু হয়েছে অনেক স্বাধীনতার অব্যবহিত পর থেকেই কিন্তু র্যাবের মাধ্যমে যেটি শুরু হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারপর থেকেই মানুষ এটিকে সাধারণ মানুষ অনেক সমর্থন করেছে কেননা তারা মনে করেছে অনেকগুলো নাম এখানে উচ্চারিত হয়েছে সন্ত্রাসী তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এর চাইতে ভালো কোনো উপায় ছিল না কিন্তু তারপরও আইনের শাসন যেহেতু আমরা চাই গণতন্ত্র যেহেতু আমরা চাই এটি কোনো অবস্থাতেই কাম্য নয় বরং আইনকে দ্রুত সংস্কার করে আরও কঠোর আইন করা দরকার এই জায়গাটিতে আমাদের মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এ বিষয়ে সবাই একমত যে শুধু মানবিক মূল্যবোধ নয় মানবিক সামাজিক ধর্মীয় সব ধরনের মূল্যবোধেরই অবক্ষয় বাংলাদেশে ঘটছে এবং তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি শিশু নির্যাতন নারী নির্যাতন থেকে বিভিন্ন ক্ষেত্রে এবং সেটি এক ধরনের সামাজিক অস্থিরতারও প্রকাশ এবং এই সামাজিক অস্থিরতার সঙ্গে রাজনৈতিক অস্থিরতার কোনো সম্পর্ক আছে কিনা আপাত দৃষ্টিতে রাজনৈতিক স্থিতিশীলতা যেটি আছে সেটি দেখে অনেকে হয়তো মনে করতে পারেন যে রাজনীতির ব্যাপারটা মোটামুটিভাবে শান্ত হয়ে গেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি 2014 সালের পর থেকে 15 সালের 5 জারের প্রায় বছরখানে কিন্তু পরিস্থিতি শান্ত ছিল হঠাৎ করে আবার 3 মাস উত্তপ্ত হয়েছে এবং সেই ধরনের পরিস্থিতি আমাদের কাম্যই নয় কাজে মূল সমস্যা যেটি সেই সমস্যার দিকে যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মনোযোগ না দেন সেই জায়গায় যদি কোনো সমঝোতার মধ্যে উপনীত হবার চেষ্টা না করেন এই ধরনের সমস্যাগুলো জিয়ে রাখলে সমস্যার কারণে সমস্যা আরও বাড়তে থাকবে দীর্ঘায়িত হতে থাকবে কাজে আমরা আশা করব যে সবারই মূল লক্ষ্য যেহেতু অন্তত কথাবার্তায় গণতন্ত্র গণতন্ত্রকে শক্তিশালী করা গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলোকে সেগুলো শক্তিশালী করা রাষ্ট্রের স্তম্ভ যে প্রতিষ্ঠানগুলোকে সেগুলোকে শক্তিশালী করা স্বাধীনভাবে কাজ করতে দেয়া এবং তার পাশাপাশি গণমাধ্যম এবং সুশীল সমাজের কথাও আছে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকেও তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বাধীন সক্রিয়ভাবে কাজ করতে দেওয়ার সুযোগটা রাষ্ট্রের তৈরি করে দেওয়া উচিত দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা We'll be right back.